মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত 23 জানুয়ারি উপলক্ষে ময়নাগুড়ি ফুটবল ময়দানে সুভাষ উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের আয়োজক ময়নাগুড়ি ব্লক ছাত্র যুব উৎসব কমিটির উদ্যোগে ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এই উৎসবের আয়োজন। এদিন অনুষ্ঠানের প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অভিষেক মোদী সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েদের যোগার ওপর কতগুলি প্রদর্শন দেখানো হয়। সবশেষে ময়নাগুড়ি ব্লক প্রশাসন একাদশ ও জেলা পুলিশ একাদশের মধ্যে একটা প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া জানান, এই ক্রিকেট ম্যাচ মানুষের মধ্যে খেলাকে উৎসাহিত করার জন্য এই খেলার আয়োজন। কি করেছেন এই 23 জানুয়ারি উপলক্ষে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতিবারের ন্যায় আমরা ময়নাগুড়ি ব্লকে এবার সুভাষ উৎসব 2020 অনুষ্ঠিত করতে চলেছি। সেই সুভাষচন্দ্রকে আমরা আজকে স্মরণ করছি, আমাদের ভারত মাতার বীর সন্তান, দেশপ্রেমিক আর স্বাধীনতা সংগ্রামী সেই সুভাষ বসুর আজকে জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল এবং এরপরে তার প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে আমরা তার আলোচনা চক্র রেখেছি। উপস্থিত হয়েছেন আমাদের জেলা শাসক অভিষেক তিওয়ারি মহাশয়, উপস্থিত আছেন আমাদের পুলিশ সুপার অভিষেক মোদী মহাশয়, আমাদের বিধায়ক সাহেব এবং আমার ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতির এবং গ্রাম পঞ্চায়েত প্রধানরা আছেন এবং সমস্ত ক্লাবকে, ময়নাগুড়ি সমস্ত ক্লাব এবং বিভিন্ন স্কুলের টিচাররা এবং ছাত্রছাত্রীরা এবং আপনার জনসাধারণকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি এবং একটা ময়নাগুড়িকে খেলাধুলাকে আরও জনপ্রিয় করে তোলার জন্য আজকে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। ময়নাগুড়ি ব্লক প্রশাসন এবং ময়নাগুড়ি পুলিশ প্রশাসন এই আজকে আমাদের এই সকলে বিডিও সাহেব থেকে শুরু করে বিএলআরও সাহেব, বিএমআর সাহেব, পুলিশ প্রশাসন, আইসি সাহেব, বিএসপি সাহেব সকলে আমরা আজকে এই খেলাধুলা করে মানুষকে আমরা খেলাধুলার গুরুত্ব এবং খেলাধুলার প্রতি মানুষকে আরও আকৃষ্ট করার জন্য আজকে আমি এই পঞ্চায়েত সমিতির তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটাই আজকে মূল অনুষ্ঠান। জেলা শাসক অভিষেক তিওয়ারি, এমএলএ ময়নাগুড়ি, পঞ্চায়েত সমিতি ময়নাগুড়ি সভাপতি, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন বিভিন্ন জনপ্রতিনিধিরা আছে, আমার বিশেষ অতিথিগণ মঞ্চে উপস্থিত আছেন, ময়নাগুড়ি জর্দাবাইলি স্পোর্টিং ক্লাবের বিভিন্ন সদস্য আমার মধ্যে উপস্থিত আছেন, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে দু একটা ইনিশিয়েটিভ পঞ্চায়েত সমিতি থেকে নেওয়া হয়েছে, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, একটা সুন্দর একটা শোভাযাত্রা সকালবেলা বার করা হয়েছিল। এখন দেখছি একটা ক্রিকেট ম্যাচও আজকে একটা প্ল্যান করা আছে, তা পুলিশ এবং প্রশাসন আছে ভিডিও টিমে